অনুমতি দোকান দিছে বাইরে দোকান দেওয়ার পরে ছাত্রলীগ আমাদেরকে জোর করে ডাক সাদা আদায় করতো তারপরে এখন মনে করেন যখন যে স্বাধীন হয়েছে যে স্বাধীন হওয়ার পরে এখন আমরা বৈষম্য ছাত্র আমাদেরকে সুন্দর মতো সুস্থভাবে সুদ্র দিতেছে কোনো মতো সাদা লাগতেছে না কোনো কিছু লাগিয়ে দিয়েছে না এখন বাইরে সুন্দর আমাদেরকে খাবার দিয়েছে সব কিছু করতেছে আগে তারা বাকি খেতেও মাসে প্রায় এক একজনের কাছে পনেরো হাজার দশ হাজার মতন বাকি ছিল তিন হাজার ছেড়ে হাজার অনেকের কাছে বাকি ছিল তারা বাকি টাকা এখন দিয়ে না আর তারা আগে হুমকি টুমকি দিতে আমাদেরকে মাঝে মধ্যে দোকান বন্ধ করার ইয়ে দিত

থেকে আবার আমাদেরকে নোটিশ করে আপনারা টাকা দেন নাই কেন আমরা বলছি যে এটা স্যার আমরা তো ছাত্রলীগের পোলাপেন ওনারা কমিটির পক্ষ থেকে যারা আসে আমরা তো তাদেরকে টাকাটা দিয়ে দিই কিন্তু ওনারা বলছে যে এটা আর কোনো টাকা দেওয়া লাগতো না করা এগুলো তো অফিস সিস্টেম এরকম না আপনারা অফিসের টাকাটা অফিসে দিবেন এরা কত টাকা নেয় কী আসবে এগুলো আমাদের বিষয় না তারপরে আমি এক দিন আপনার এক মাসের টাকাটা দিতে একটু লেট হয়েছে দুই তিন দিন লেট হয়েছে আমার বাচ্চাটা অসুস্থ ছিল ও যে এতটুকু আপনার সুন্দর করে একটু স্বাস্থ্যবান আমি ওনারা বলছি যে এটা মামা আমার বাচ্চাটা একটু অসুস্থ আমি এই মাসের টাকাটা দিতে এক দুই দিন লেট হতে পারে আপনারা অন্য কিছু মাইন্ড করিয়েন না আমার বলে যে এটা আপনি বাচ্চা অসুস্থ থাকুক বা যেয়ে থাকুক আপনি বিকালের ভিতরে বিকিদার এখানে আপনি যদি টাকাটা পৌঁছে দিতে পারেন আপনি সকালে দোকান খুলবেন আর যদি না পারেন আপনি আর কালকে দেখে দোকান খোলার দরকার নাই আমি বলছি যে এটা আমার বাচ্চাটা অসুস্থ আমি তো আপনার টাকাটা দিতেছি একদিন পরে দিতেছি আয় উনি চলে গেছে ওনারে চলে যাওয়ার পরবর্তী আরেকজন আসছে টাকার জন্য আমি বলছি যে এটা আমি তো ওনারাই বলছি কেছে যে এটা আপনি আগামীকাল থেকে আপনার দোকান খোলার দরকার নাই আমি বলছি যে এটা কেন আমার বাচ্চাটা এখানে অসুস্থ আমি তো টাকাগুলো ওইদিকে খরচ করছি দিতে হয়তো বা একদিন আগে হইতেছে কিংবা একদিন পরে হইতেছে এ ধরনের তো কথা ছিল না আমি তো ওনারে বলছি কেছে যে এটা না উনি কেউ ওনারা চিনি আমি বলছি যে এটা আমরা তো টাকাটা ছাত্রলীগের পোলাপাণ্ডে দিই কিংবা কমিটির মাধ্যমে দিই কমিটিওয়ালারা তো আমি কমিটির যারা আছে যাদের চাঁদা হিসেবে নিত বা প্রতি মাসে আপনার পাঁচ হাজার টাকা করে নিত এরপরে আপনার অফিসে দেওয়া লাগতো এক হাজার টাকা করি আমি এতটাই অ্যাডভান্স না প্রতি মাসে আসলে নিয়ে যেত আমি এই ধরনের বলছি যে এটা আমার বাচ্চাটা অসুস্থ আপনি আমাকে দুই তিনটা দিন সময় দিন বলছে যে এটা দুই তিন দিন না আপনি আগামীকাল থেকে দোকান করিয়েন না এই ধরনের কঠোরভাবে আরো বলছি আরও অনেক রকমেরই কথা বলছি একবার এই বড়ো ভাই আসে একবার ওই বড় ভাই আসে একবার এই বড় ভাই আসে আসি যে খাওয়া দাওয়া অবশ্যই নাস্তা টাস্তা এগুলো নিয়ে যাব মামা টাকাটা কে দিব বলছে যে এটা ওই বড়ো ভাই দিব কই বড়ো ভাই কোন বড়ো ভাই নি এরা ওনারা কি করতো আপনার মাঠের দিকে নিয়ে যেত টাকার আর কোনো খবর নাই এরপরে আসলে বলতাম যে এটা মামা আমি তো টাকাটা পাই নাই ক বড়ো ভাই দিয়ে যায় নাই আমি কিছু না মামা বড়ো ভাই দিয়ে যায় নাই আপনার কোন বড়ো ভাই বড়ো ভাইয়ের নাম বলেন আর কোনো কথা না বলে হুট করে ওনারা মাঠের দিকে চলে যায় এই দোকান করতে ধরুন না ছিল কিছু সমস্যাটা ধরেন মাসে তিন হাজার টাকা দেওয়ার লাগতো আর এমন সমস্যা নেই টাকা কেনে টাকা ওই এরা নিতে পারি কমিটির দিয়ে তো বলতে আর লি তো এখন কেউ এখন কেউ চাঁদা নে নাই আগে আমাদের থেকে চাঁদা নিছে ছাত্রলীগ আমাদের থেকে চাঁদা নিছে এখন কেউ চাঁদা নেই নাই আমরা দোকান কালকে চালু চালু করছি আর কি তিন হাজার করে ধার্য করছি আর কি তিন হাজার করে নিয়ে গেছে আমাদের থেকে এখন কেউ দায়ী দাবি করে না আর আমরাও দোকান চালু করছি আমরা নিরীহ গরিব মানুষ স্থানীয় লোক আমাদের দোকান ব্যবসা বাণিজ্য করি বাড় বাচ্চা লোক ডেলিভার্সের কামুক স্কুলও খাওয়া কাজ মত করতাম বা ভিতরে আসি আর কি এখন কেউ সাদা দাবি করে না ছাত্রলীগকে নিচে যেটা নিবার আসে নিয়ে গেছে এখন কেউ দাবি করে না বা কেউ না